بسم الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلاة يا رسول الله عليك محمد أذتمي خاهم خدا را خدایا از تو حب مصطفی را صلاۃ دنیا رسول اللہ علیہ وسلم در زمین و آسمان لے کے گنجم در قلوب مؤمنان شالی نرفت گرچه خالی بود از رو ز الست صلاۃ دنیا رسول اللہ بسم اللہ الرحمن الرحیم قل ان کنتم تحبون اللہ فاتبعونی یحببکم اللہ ویغفر لکم ذنوبکم واللہ غفور الرحیم صدق اللہ مولانا العظیم وصدق رسوله النبی الحبیب الکریم معاشر الحاضرین مصلیان کرام حضرات صائمین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ شکل بولی الحمدللہ اللہ پاک رب العالمین احکم الحاکمین پروردگار عالم رمضان المبارک رمضان ماسے روزہ ہمارے اوپر اللہ فرض کرچن سے فرضی روزہ ہمرا پالن کرا اوستھائے روزہ رکھا اوستھائے جمعہ نماز ادا کرار جنن উপস্থিত হয়েছি রহমতের দিন অতিবাহিত হয়েছে মাগফিরাতের দিনের আখেরি দিন আজ সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে মাগফিরাতের দিন বিদায় নেবে নাজাতের দিন শুরু হবে বলি সুবহানাল্লাহ দিনের পরে রাত রাতের পরে দিন রহমতের পরে মাগফিরাত রহমতের পরে একটু আওয়াজ দিয়ে বলি রহমতের পরে রহমত রহমতের দিন শেষ হতে না হতে মাগফিরাত শুরু হয়
মাগফিরাতের দিন শেষ হওয়ার সাথে সাথে নাজাতের দিনের আগমন করে। রহমত মানে দয়া, মাগফিরাত মানে ক্ষমা। আল্লাহর রহমত না হলে ক্ষমা পাওয়া, ক্ষমা পাওয়ার সাথে সাথে ওই বান্দা কি হয়ে যায়? নাজাত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এবার হাদিসে পাকে রয়েছে আস-সিদকু ইউনজি, সাদাকাত সততা মানুষকে কি দেয়? সত্য মানুষকে নাজাত দেয়। বলি সুবহানাল্লাহ। সিদকু সফা বলতে চেয়েছিলাম, রহমত না হলে মাগফিরাত পেতাম না, মাগফিরাত না হলে নাজাত পেতাম না। এবার রহমত সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর নবীর চেয়ে বড় রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। এটা কি আমার স্বীকৃতি নাকি আল্লাহর বাণী? নবীর চেয়ে বড় রহমত আর কিছুই নাই। এখানে রহমত পেতে হলে নবীকে ছাড়া রহমত পাওয়া। রহমতের পরে কি? মাগফিরাত। রহমতের পরে কি? মাগফিরাত। মাগফিরাত মানে কি? ক্ষমা। অপরাধীর অপরাধ ক্ষমা করার মালিককে, গুনাহগারের গুনাহ মাফ করার মালিককে। গুনাহ ক্ষমা হবে, গুনাহ ক্ষমা হবে, গুনাহ ক্ষমা করবেন রব্বুল আলামিন, গুনাহ ক্ষমা করবেন আল্লাহ, ক্ষমা করবেন আল্লাহ, গুনাহ ক্ষমা হবে বান্দার। সুবহানাল্লাহ। এবার উযু করার সময় আমরা পানি ব্যবহার করেছি কিনা? পানি ছাড়া কি উযু হয়? উযু করার জন্য গেলাম, পানি ব্যবহার করলাম। হাদিসের দিকে যদি লক্ষ্য করি, দীন ধর্ম ইসলামের কিতাবের দিকে যদি লক্ষ্য করি, কোরআন এবং হাদিসের আলোকে আমরা দেখতে পাবো, উযুকারী যখন উযু করে, উযু করার সময় শরীরের অঙ্গের মধ্যে যে পানি ব্যবহার হয়েছে, ওই পানিগুলা যখন ব্যবহার হয়ে নিচে টপটপায় পড়ে, তখন ওইগুলো বান্দার গুনাহগারের গুনাহ ঝরে যায়। এবার আমরা রোজা অবস্থায় নামাজ পড়ার জন্য এসেছি কিনা? কথা বলেন না। ঘর থেকে বের হয়েছি কিনা? উযু করার নিয়তে উযু করলাম, উযু করেছি নামাজ পড়ার জন্য। এবার উযু করার পরে মসজিদের দিকে রওনা হয়ে গেলাম, প্রতিটা কদমের মধ্যে সওয়াব আছে কিনা? আবার কেউ দিলে দিলে খেয়াল করে একটু আগে চলে যাই, জুমার নামাজের আগে কিছু কোরআন হাদিসের বায়ান হবে, দীন ধর্মের কথা, ইসলামের কথা, দীনের কথা শুনতে পাবো। এই এরাদা করার সাথে সাথে আপনার প্রতিটা কদমে এক বৎসরের গুনাহ মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এবার আপনি যখন হাদিস শোনার জন্য, কোরআন শোনার জন্য, ইসলামের দীন ধর্ম জানার জন্য যখন আপনি যাবেন, আপনার প্রতিটা কদমে তো সওয়াব হবে। বলি সুবহানাল্লাহ। এবার আপনি হচ্ছেন দৈনিক কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য চাকরি, যার যেটা রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন ওইভাবে কাজ করি। আমরা কেউ আলেম নই, মুফতি নই, মুহাদ্দিস নই, খতিব নই, ইমাম নই, পীর নই, দরবেশ নই, শুধু কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য, ধর্ম জানার জন্য, ইসলাম সম্পর্কে অবগত হওয়ার জন্য যখন এরাদা করে ঘর থেকে বের হবে, আল্লাহর প্যারা মাহবুব নবী বলেন, ইন্না তালিবা
العلم حبيب الله علم طلب করার ইরাদা করার সাথে সাথে এবার আপনি রোজাদারও নামাজিও হাবিবুল্লাহ সুবহানাল্লাহ এবার মন মনে খেয়াল করলেন এটা মাগফিরাতের মাস আল্লাহ তো ক্ষমা করবে ক্ষমা করার দিন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব ক্ষমা চাইতে হলে কিভাবে চাই আল্লাহ আমি অপরাধ করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও নিজেকে প্রথমে কি বলতে হবে অপরাধী তো নিজের অপরাধ নিজে স্বীকার করা মানে অনুতপ্ত হওয়া এবার দয়াল নবীর হাদিসের দিকে যাই ইয়া রাসূলুল্লাহ আমি অপরাধ করেছি আল্লাহর কাছে ক্ষমা চাইব আমার মর্যাদাটা কি আমার পজিশনটা কি আমার স্তরটা কি আমার দয়াল নবী বলেন আত্তাইবু হাবিবুল্লাহ কষ্ট করে একটু বলবেন আত্তাইবু আত্তাইবু হাবিবুল্লাহ এবার বলুন তাইবুন তাইবুনের আগে আলিফ লাম আছে এবার আরবি গ্রামার মতে অর্থ হবে আত্তাইবু বামানা আল্লাযী ইয়াতুবু আত্তাইবু মানে যেই ব্যক্তি তওবা করবে আল্লাহর দরবারে আমার নবী বলেন নিজের অপরাধ নিজে স্বীকার করার সাথে সাথে আল্লাহর ওই বান্দা হাবিবুল্লাহ হয়ে যায় এবার তো আপনি শুধু আসাইউ ওলিউল্লাহ নয় যারা এই আমলগুলো করেছেন এই খেয়ালে এসেছেন এরা ওলিউল্লাহ হাবিবুল্লাহ বলেন না সুবহানাল্লাহ মহতরম হাজরিন এবার আস-সখিয়ু হাবিবুল্লাহ দানবীর সে কি হাবিবুল্লাহ এবার আপনার দান করার ইচ্ছা আছে সামর্থ্য নাই মন আছে দিল আছে হাত প্রশস্ত উন্মুক্ত কিন্তু আপনার তৌফিক নাই আল্লাহর রাস্তায় দান করার জন্য মনে কষ্ট আছে কিনা কিন্তু কোন গুনাহ হবে শরীয়তের বিধান থাকলে তুমি দিবা না থাকলে তুমি থাকলে দিবা না থাকলে নিবা ধনী হইলে দিবা ফকির হইলে যাকাত নিবা সুবহানাল্লাহ এবার আমার নবী বলেন হে আমার উম্মত তুমি অর্থ নাই সম্পদ নাই দান করতে পারো না মনে দুঃখ সদকা করার সেরকম সামর্থ্য নেই আমার দয়াল নবী বলেন হে আমার উম্মত যতদিন তুমি পৃথিবীর জমিনে আছো একজনকে যদি তুমি সুপরামর্শ দাও একজনকে যদি তুমি ভালো পরামর্শ দাও একজনকে তুমি একটা ভালো কথা বললে দান খয়রাত করলে যেরকম সৎকার সওয়াব আছে আল কালামাতু তাইয়্যিবাতু সাদাকাতুন একটা ভালো কথা বলবে এটাও কি হয়ে যাবে সদকা হয়ে যাবে তাহলে আমার নবী কি কাউকে বেশি কাউকে কম এমন করেছেন আপনার তৌফিক আছে হজ ফরজ হয়েছে আপনি হজ করেছেন আমি হজ করতে পারি নাই মনে দুঃখ আছে কিনা ইয়া রাব্বুল আলামিন তোমার বান্দাকে তুমি তৌফিক দিয়েছো সে হজ করেছে হাজি হয়েছে আমি তো হজ করতে পারলাম না আমার দয়াল নবী বলেন হে আমার উম্মত চিন্তার কোনো কারণ নাই যার সামর্থ্য আছে সে হজ করবে হজের সওয়াব পাবে আর তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো প্রতি রাকাতের মধ্যে আলহামদুলিল্লাহর সাথে সূরা ফাতিহার সাথে যে সূরা মিলানো হয় আয়াত মিলানো হয় প্রতি রাকাতের মধ্যে একটা হজ একটা উমরার সওয়াব নামাজের আমলনামার মধ্যে আল্লাহ দান করে আমরা সুন্নত পড়ছি কিনা কথা বলে
ফজর নামাজ পড়ছি কিনা, ফজর নামাজ পড়া, ফজরের নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, কিন্তু তৌফিক নেই ফরজ। তাইলে ফজর নামাজ পড়ার সময় যে আহাদিসগুলো আলোচনা হয়েছে এতে প্রমাণ হয়েছে রোজা অবস্থায় ফরজ আদা করছে। একটা ফরজ আদা করা অবস্থায় আবার নামাজের ফরজিয়া আদা করছে, আবার নামাজের ফরজিয়া বা নামাজ আদা করার মধ্যে আবার হজ এবং উমরার সওয়াবও পাচ্ছে। সুবহানাল্লাহ। তাইলে রোজা এমন একটা ফরজিয়া যেই ফরজ রোজা রাখলে একদিনে দুইটা রোজা রাখতে পারে না। তাহলে এখন আমাদের কয়টা আদা হচ্ছে? দুইটা। যখন কেরাত শুরু হয়ে যাবে নামাজ রোজা বলেন না সুবহানাল্লাহ। এবার যকাতটা বাদ পড়লো না, যকাতটা কিভাবে হবে? বলে যে বান্দা যখন ইবাদত করে নামাজ পড়ে, এই নামাজ পড়লে এটা হলো শরীরের যকাত। বলেন না সুবহানাল্লাহ। এবার নামাজও পাইলাম, রোজাও পাইলাম, হজও পাইলাম, যকাতও পাইলাম। বলেন না সুবহানাল্লাহ। একটার পরে একটা, একটার পরে একটা। কিন্তু গায়ের রমজানের মধ্যে অন্য মাসে হজের সওয়াব পাইবেন, যকাত আদা হবে, ফরজ আদা হবে, নামাজের ফজিয়া। কিন্তু রোজার মধ্যে রোজা অবস্থায় কিন্তু চারটা হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। মহতরম হাজেরিন, আল্লাহর পেয়ারা মাহবুব নবী বলেন, আসসালাতু ইমাদুদ্দীন ফাকাত ফামান আকামাহা ফাকাত আকামাদ্দীন। নামাজ দীন ধর্মের স্তম্ভ, খুঁটি। যে ব্যক্তি নামাজ কায়েম করলো সেই ব্যক্তি ধর্মকে কায়েম করলো। ফমান তারাকা, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল সেই ব্যক্তি ইসলাম দিন ধর্মকে নষ্ট করলো, ধ্বংস করলো। সুতরাং ইসলাম জিন্দা থাকবে যদি আমি নামাজ পড়ি, যদি আমি রোজা রাখি, যদি আমি হজ করি, যদি আমি যাকাত দিয়ে থাকি, তাইলে দিন কায়েম থাকবে। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হাদিসে পাকের মূল কথাটা বলার আগে তার সাথে একটা কথা যোগ করি, আপনি এখানে না আসলে কি নামাজ পড়তে পারবেন? আপনি এরাদা না করলে কি এখানে আসতেন? তাহলে আপনার আমলের আগে ইচ্ছাটা, আগে ইচ্ছা না হলে কাজ করা যায় না। বলে যে আমার ইচ্ছে হয় না এই জন্য ঘর থেকে বের হই না। তাহলে কাজের আগে, আমলের আগে তার এরাদা, তার ইচ্ছা, ঠিক কিনা? ফাআলুল লিমা ইউরিদ। আপনি একটা চাইলেন, আপনি একটা চাইলেন আল্লাহর কাছে যে আমার ইচ্ছা এটা, কিন্তু আল্লাহ সেটা করেন নাই। করবেন কি? আল্লাহর যা চায়, আল্লাহ যা এরাদা করেন তাই করবে। সুবহানাল্লাহ। যদি আমি চাইলাম আমার কাজটা হলো, তাইলে বলতে হবে আলহামদুলিল্লাহ। আমি চাইলাম, আমি চাকরিটা পাইলাম না, বলতে হবে শুকর আলহামদুলিল্লাহ। পাইলে আলহামদুলিল্লাহ,
না পাইলে সবর বলেন না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। মহতরম হাজিরিন, হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান আজ্জামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহয়াল ইসলাম। এখন একজন রোজাদার ব্যক্তি নামাজ পড়লে সেখানে নামাজের সওয়াব পাওয়া যায়, রোজারও সওয়াব, হজরের সওয়াব, উমরারও সওয়াব, যাকাতের সওয়াব। এটা মালের যাকাত না, শরীরের যাকাত। সুবহানাল্লাহ। এবার হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেই ব্যক্তি রহমাতুল লিল আলামিন শফিউল মুজনবীনের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করবে, ইন্তেজাম করবে, মিলাদুন নবী করবে, সে মিলাদুন নবী করলো না, নবীর মিলাদুন নবী করলো না, বরং ইসলামকে জিন্দা করলো। কারণ নবী না আসলে তো এগুলো পেতাম না, ঠিক কি না? রমজানের আগমনে খুশি হলে জাহান্নাম হারাম হয়ে যায়, যেই নবীর কারণে সব পেয়েছি সেই নবীর আগমনে খুশি হলে জাহান্নাম তো এমনিতেই হারাম হবে। সুতরাং দিন ধর্মের খুঁটি হলো নামাজ। এবার একটা হচ্ছে ঈমান, একটা হচ্ছে ইসলাম, আর একটা হচ্ছে দ্বীন। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম আল্লাহ পাকের মনোনীত ধর্ম হলো কি? ইসলাম। এবার ইসলাম শব্দ, ঈমান শব্দ, দ্বীন শব্দ, এই তিনটা শব্দের ডিকশনারি দেখে, লোগাত দেখে যদি আপনি দেখেন ইসলাম এবং ঈমানের মধ্যে পার্থক্য কি, মুসলমান এবং মুমিনের মধ্যে পার্থক্য কি, জিনিসটা হচ্ছে এরকম। আদ-দীনু লফজুল মুরাদফে, দীন শব্দ কইলো লফজ মুরাদে বলি সুবহানাল্লাহ। এবার মুরাদে বললে আপনি ডিকশনারি তালাশ করতে করতে দিন চলে যাবে। মুরাদে মানে একটার পর একটা লাগানো, যেমন কি, যেমন কি মুখ ধোয়ার পরে হাত ধোয়া, মুখ ধোয়ার পরে হাত ধোয়া, মুখের পরে কি হাত, এটা হচ্ছে তরতিব। ওয়ারাতিলিল কুরআনা, ওয়ারাতিলিল কুরআনা তরতিলা, তরতিল মানে ধারাবাহিক। তরতিল শব্দের আরো অর্থ হলো বিল কাওয়ায়েদ বিতাজবীদ, মখরাজ শব্দ যেভাবে উচ্চারণ করলে কারিয়ানা বলা হয়, শুদ্ধ কোরআন পড়াকে বলা হয় তারতিব, ধারাবাহিক ভাবে নিয়মানিক ভাবে মখরাজ সঠিক ভাবে আদায় করার নাম হচ্ছে তাজবীদ বলি সুবহানাল্লাহ। আদ-দীনু লফজুল মুরাদে, দীন শব্দের মধ্যে ইসলাম এবং ঈমান একটা আরেকটার পরিপূরক সুবহানাল্লাহ, একটা ছাড়া একটা হয় না, বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হইয়া মরো তো আমরা কি অমুসলিম নাকি? আমরা কি অমুসলিম? আমরা মুসলমান না? তো আল্লাহ বলতেছেন মুসলমান হইয়া মরো, আল্লাহ আমি তো এমনি মুসলমান আছি। মুসলমান হইয়া মরো মানে শেষ ভালো যার সব ভালো তার, তুমি যে মুসলমান দাবি করছো নিঃশ্বাস যাওয়ার সময় তুমি মুসলমান হয়ে যেতে হবে, কলমা নিয়ে মরতে হবে, কলমা নিয়ে যদি মৃত্যুবরণ করতে না পারো তাইলে তুমি মুসলমান দাবি করার কোনো অধিকার অধিকার। আজ মাগফিরাতের দিন শেষ হতে যাচ্ছে, ক্ষমা দরকার আছে কিনা,
আদম আলাইহিস সালাম আমাদের সকলের আদি পিতা কিনা, আদম আলাইহিস সালাম তওবা করেছেন কিনা, আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ কবুল করেছেন কিনা, কিসের কারণে? আমার নবীর দরুদে পাকের কারণে, সুবহানাল্লাহ, আমার নবীর কারণে। তাইলে বোঝা যায় নবী ছাড়া ক্ষমা পাওয়া সম্ভব না। এবার আমরা কোরআনুল করিমের দিকে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাআউকা ওয়াস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম। এই আয়াতের মূল কথা হলো অপরাধী অপরাধ ক্ষমা পেতে হলে নবীর সুপারিশ লাগবে। এই জন্য আজ মাগফিরাতের দিন শেষ হবে, আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তোমার মাহবুবের উসিলায় ক্ষমা করে দাও। কিন্তু আমরা এমন কোন আমল করতে পারি না যে আমলের কারণে তুমি আমাদেরকে ক্ষমা করবে। ক্ষমা পাওয়ার যোগ্য নই, ক্ষমা পাওয়ার যোগ্য নই। এমন গুনাহ করেছি, এমন পাপ করেছি, এমন অপরাধ করেছি, আল্লাহ তোমার দরবারে উপস্থিত হওয়ার সেরকম যোগ্যতা আমাদের নেই। তোমার মাহবুব নবীর উসিলায় আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা করবেন কিনা? আল্লাহ ক্ষমা করবেন কিনা? আপনি আজীবন দোয়া করলেন, দোয়া কবুল হবে? যদি আপনি নবীজির উপর দরুদ পড়েন, দোয়া কবুল হবে কিনা? নবীজির দোয়া দরুদে পাক পড়লে অবশ্যই দোয়া কবুল হবে। তার মধ্যে আপনার সন্দেহ পোষণ করা যাবে না। সুতরাং আজ ইফতারের সময় আমরা রহমতের দিনকে সামনে রেখে আমরা ইফতার করব, ঠিক কিনা? ইফতারের সময় দোয়া কবুল, ইফতারের সময় দোয়া। গত জুমাতে আমি বলেছিলাম রোজাদারের জন্য দুইটা খুশি, একটা হচ্ছে ইজা আফতারা, ইফতার যখন করে, আর একটা আল্লাহর সাথে যখন লাকিয়া রাব্বাহু, লাকিয়া রাব্বাহু। তাইলে রোজাদার যে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এতে কোনো সন্দেহ নাই। এবার রমজানুল মুবারকের মধ্যে এমন একটা রাত আছে যেটা আগামী বৃহস্পতিবার হবে, যে রাত লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর, হাজার মাসের চেয়েও উত্তম। লাইলাতুল কদরে কি নাজিল করেছেন? কি নাজিল করেছেন? কোরআন। আমার নবী না আসলে কোরআন নাজিল হতো? হতো না, হতো না। এবার আমার নবীর আগমনের রাত, কোরআন নাজিল হওয়ার রাত, দুইটাকে এক জায়গায় করলাম। কোরআন আল্লাহর কালাম, লা রাইবা ফি, এটা কোনো মানুষের কালাম নয়, এটা ঐশী বাণী, নরেগার প্রভুর বাণী। এই কালামের সাথে দুনিয়ার কোনো কালামের সাথে মিল, পৃথিবীর জমিনে যত লেখা লেখক লেখেছেন শেষে বলে ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আল্লাহ শুরু দিয়ে বলেছে এটার মধ্যে কোনো সন্দেহও নাই, ভুল নাই, ত্রুটি নাই, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি এটা প্রথমে দিলে কেন? বলে যে আমার নবী দুনিয়াতে আসার পরে অমুসলিমরাও আমার নবীকে সত্যবাদী বলেছে, আমাকে আমাকে আমার সন্তানরা ভালো বলা, এটা নয়। দুশমন যাকে, দুশমনের মুখে যার তারিফ হয় সে হলো প্রকৃত মানুষ। এই জন্য ইহুদি নসরা বৌদ্ধ খ্রিস্টান সকলের মুখ থেকে আল্লাহ বের করেছেন আমার মাহবুব নবীকে সর্বপ্রথম তোমরা আল আমিন বলো।
এবং তোমাদের যে দ্বন্দ্ব নিয়ে যুদ্ধ তোমাদের মাঝে বাকবিতণ্ড ঝগড়া ফসাদ কাটাকাটি মারামারি, তোমাদের সম্পদ আমার হাবিবের কাছে আমানত রাখো। দেখেন, কারণ আমানতদারের চেয়ে বড় জিনিস আর কিছু নাই। লা ইমানা লিমান লা আমানাত লাহু। তো আমার নবীর বদনাম করার তো সুযোগ নাই। বলেন তিনি কেমন? বলে বড় আমানতদার। বলে তিনি কেমন? বলে যে সত্যবাদী। আরে হজরে আসওয়াদ কে চুমা দিচ্ছে, হজরে আসওয়াদ কে চুমা দেওয়া যাবে না, এই ধরনের কেউ ফতোয়া দিছে? কথা বলেন না কেন? হজরে আসওয়াদ আল্লাহর ঘরে স্থাপন করার ব্যাপারে কি হয়ে গেল? ঝগড়া হয়ে গেল। সিদ্ধান্ত নিয়েছেন আগামীকাল প্রাতকালে যিনি আল্লাহর ঘরের অভিমুখে আসবেন তাকে দিয়ে আমরা এই ফয়সলা করব। সুবহানাল্লাহ। এক দলের চেয়ে আরেক দল, এক জাতের চেয়ে আরেক জাত, এক বংশের চেয়ে অপর বংশ, একটার চেয়ে আরেকটা শক্তিশালী, ঠিক কিনা? দয়াল নবীর আগমন হলো বলে যে আল আমিনের আগমন হয়েছে, সুতরাং আল আমিনের সিদ্ধান্তই হবে সিদ্ধান্ত। আমার নবী বললেন কাপড়টা বিছাও, পাথরটা রাখো, চার গোত্র চার কোণে ধরো। সুবহানাল্লাহ। চারজনে চার কোণে ধরো, নিয়ে যাও আল্লাহর ঘরের দরজার সামনে। ওখানে নেওয়ার পরে আল্লাহর নবী মাহবুব নবী রহমাতুল্লিল আলামিনের নির্দেশে পরামর্শে হযরত আসওয়াদ ওইখানে স্থাপন করা হয়েছে। এবার আপনি এই দল, আপনি ওই দল, যেই দলে হন না কেন 73 দল হবে, 73টি দলের মধ্যে জান্নাতি হবে। হিয়া আহলুল জান্নাহ, ওটা কি জান্নাতি দল? 72 দল কোথায় যাবে? জাহান্নামে যাবে। মুসলমানের মধ্যে